হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। আমাকে ওরা বাঁচতে দেবে না, আমার ছুটির ঘন্টা বাজাবে, বললেন শাকিব খান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে ফেসবুকে এক স্ট্যাটাসে দেখা যায় যে লেখা ছিল, এরা শাকিব খানকে আত্মহত্যা করতে বাধ্য করবে, সালমান শাহর মতো আমি নিশ্চিত। এরা ভুলে গেছে এদের সমস্ত অর্জন শাকিব খানের জন্য। আমরা সালমান শাহ মরে যাওয়ার আগে সময়টা মনে করি, প্রায় পুরো ইন্ডাস্ট্রি সালমান শাহর বিরুদ্ধে চলে গিয়েছিল। খুব টেকনিক্যালি তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, ছেলেটা একটু চালাক আর সব সাংবাদিকদের মেনটেন করতে পারলেই হতো। যাই হোক, সাংবাদিক সহ সব বন্ধুদের বলি, মতের একটু অমিল বা তোমার কাজ না আসলে তার বিরুদ্ধে চারণ করবে না, এরকম নায়ক এক যুগ একটাই আসে। আসলে সত্যি কথা, সালমান শাহ যখন মারা যায় তখন কিন্তু এভাবে সবাই শাকিব খানের মতো বিরুদ্ধে চলে যায়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন মনে হচ্ছে অনেকেই ভাবছে শাকিব খান দোষী, কিন্তু একবারও কেউ ভেবে দেখেছে শাকিব খানও একটা মানুষ, সে বারবার এক কাজ কেন করবে? তারও আত্মসম্মান বোধ বলে কিছু রয়েছে। শাকিব খানকে নিয়ে অপবিশ্বাসের সময় যে কাহিনী হয়েছে, এখন বুবলির সময় একই কাহিনী ঘটেছে। মিডিয়া পাড়ায় চলছে কাদা ছোড়াছুড়ি, কিন্তু একবার আমরা তাকিয়ে দেখতে চাইলেই হয়। যেমন অপবিশ্বাস, বুবলি, এরা আজ এই পর্যন্ত কিভাবে আসলো? এই শাকিব খানের হাত ধরেই এসেছে, তার মাধ্যমেই এত দূর আসতে পেরেছে। অপু এখন অপবিশ্বাস ঢালিউডের কুইন হয়েছে, এবং স্বপ্নম বুবলিও কিন্তু ভালো একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু তাদের এই কাদা ছোড়াছুড়ি মানুষের মনকে এলোমেলো করে দিচ্ছে। এতে শাকিব খান ডিপ্রেশনে চলে যাচ্ছে, এত টেনশন আর ভালো লাগে না। দর্শক, শাকিব খানকে অবশ্যই চিন্তামুক্ত করতে হবে। শাকিব খান কোনো না চিন্তা করুক, এটাই আমরা চাই, যা হবে দেখা যাবে। আর চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।